আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনারা সবাই দ্রুত রেসপন্স করবেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ, সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়ে গেছে এবং আপনারা জানেন বিষয়টা। তো আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আজকে আমরা সাজেশন পর্বের একটা ক্লাস নিয়ে এসেছি। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে বাংলা ব্যাকরণের সাজেশন নিয়ে। এবং আজকের এই সাজেশনের লাইভ ক্লাস থেকে আপনারা 10 থেকে 12 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন দ্রুত লাইভে শেয়ার করবেন। এবং হচ্ছে আপনারা কে কোন জেলা থেকে জয়েন করেছেন এবং কে কোন জেলা থেকে পরীক্ষা দিবেন সেটা দ্রুত কমেন্টস করে জানাতে হবে। তো আমি জাস্ট একটু ওয়েট করবো এবং লাইভটা শেয়ার করবো বিভিন্ন ফেসবুক গ্রুপে। লাইভটা দ্রুত শেয়ার করে ডান লিখে কমেন্টস করুন, ঠিক আছে? তো আজকে আমরা এই যে সাজেশনের লাইভ ক্লাসটা নিয়ে এসেছি, এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক অনেক উপকার পাবেন ইনশাল্লাহ আশা করি। কারণ হচ্ছে এইখানে যে আজকে যে মানে প্রশ্নগুলো দেখাবো বাংলা ব্যাকরণ থেকে, আপনারা জানেন যে বাংলা ব্যাকরণ থেকে 10 থেকে 12টা বা 15টা মার্ক আসে। তো এখান থেকে এই 10, 12টা, 15টা মার্ক যেন মিস না যায় আজকে সেই ক্লাসটা নিয়ে এসেছি। তো আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন, ইমরান সাজেশন ফলো করেন, তো আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দ্রুত লাইভটা শেয়ার করুন এবং হচ্ছে যে আপনাদের ফ্রেন্ডদেরকে এবং হচ্ছে আপনাদের যারা মানে আপনাদের আপনজন আছে যারা পরীক্ষা দিবে, প্রাইমারি পরীক্ষা দিবে, তাদের জন্য আজকের এই লাইভের আয়োজন। তো আপনারা দ্রুত লাইভটা একটু শেয়ার করবেন, আমিও জাস্ট শেয়ার করব। শেয়ার করে আপনারা ডান লিখে কমেন্টস করুন। এবং হচ্ছে যারা এই মুহূর্তে জয়েন করেছেন কে কোন জেলা থেকে প্রাইমারি পরীক্ষা দিবেন সেটা একটু কমেন্টস করে জানাতে পারেন। তো আমরা আজকের আলোচনা হচ্ছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং গুরুত্বপূর্ণ সাজেশন থেকে 10 থেকে 12টা মার্ক হুবহু চলে আসবে। আপনারা জানেন যে বাংলা ব্যাকরণ থেকে যে মার্কগুলো এগুলো হচ্ছে যে কখনো পরিবর্তন হয় না, এগুলো স্থায়ী মার্ক, এগুলো কখনো গুড়ায় পেছায় দেয় না। দুই একটা হয়তো উদাহরণ দুই গুড়ায় পেছে দেয় কিন্তু বাট সবগুলাই কিন্তু একই ক্যাটাগরির প্রশ্ন এবং হুবহু কিন্তু প্রশ্নগুলো চলে আসে। সো আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন দ্রুত একটু লাইভে শেয়ার করবেন। আমি আশা করি যে আজকের এই লাইভ থেকে অনেক অনেক উপকার পাবেন। তো কে কোন জেলা থেকে লাইভে জয়েন করেছেন সেটা একটু কমেন্টস করে জানান, তারপরে হচ্ছে আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। এই মুহূর্তে অনেকেই জয়েন করেছেন আশা করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা দ্রুত একটু লাইভটা শেয়ার করেন, আমি জাস্ট একটু ওয়েট করতেছি লাইভটা শেয়ার করেন। ওকে, অনেকেই জয়েন করেছে আলহামদুলিল্লাহ। শেয়ার করে ডান লিখে কমেন্টস করুন। আজকে আমাদের টপিকস হচ্ছে বাংলা ব্যাকরণ, ঠিক আছে? তো বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন উপযোগী, সো আমরা এই সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই মুহূর্তে অনেকেই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে জয়েন করেছেন কে কোন জেলা থেকে লাইভে জয়েন করেছেন এবং কে কোন জেলা থেকে পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষাটা দিবেন, সেটা একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব টপিক্স হচ্ছে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ সাজেশন টপিক্স নিয়ে। তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে, চ্যাপ্টার থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং হচ্ছে যে লাইভে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, যারা লাইভে জয়েন করেছেন একটু লাইক বাটনে হিট করে দেন সবাই দ্রুত, ঝটপট লাইক বাটনে হিট করলে সবার কাছে ভিডিওটা পৌঁছাবে। আমি জাস্ট একটু ওয়েট করব, সবাই লাইক বাটনে হিট করেন। আচ্ছা, অনেকেই জয়েন করেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন আপনাদের কেমন প্রিপারেশন, জানি না কে কতটুকু প্রিপারেশন নিয়েছেন। আর আসলে বিষয়টা হচ্ছে যে হুট করে ডেট দিতে যাচ্ছে, তো এখন অনেকেই হয়তো প্রিপারেশনটা একটু মানে নড়বড়ে। সো এই নড়বড়ের প্রিপারেশনটার মধ্যে যেন ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করা যায়, তারপরেও একটা ভালো একটা পরীক্ষা দেওয়া যায়, অন্তত পাস মার্কটা ওঠে বা পাস করা যায়, টিকা যায়। সো সেই বিষয়ে আমরা বা সেইরকম একটু সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে ওইখানে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমি আপনারা নিয়মিত আমাদের এই ফেসবুক পেজ ফলো করবেন, রাত 9টায় নিয়মিত প্রতিদিনই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং হাজির হব, ঠিক আছে? তো আপনারা রেগুলার নিয়মিত পেজটা ফলো করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন এবং হচ্ছে যে আমাদের পেজটা ফলো করে এই সময়ে উপস্থিত থাকবেন, ঠিক আছে? আমি রাত 9টায় চলে আসব সাজেশন নিয়ে, ঠিক আছে? যাই হোক, আমি তাহলে শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমাদের টপিক্সটা হচ্ছে বাংলা ব্যাকরণ এবং হচ্ছে আমাদের, আচ্ছা আমরা তাহলে প্রথমে হচ্ছে যে এটা থেকে সাজেশনটা শুরু করব, যেটা যে অধ্যায়টা থেকে, সেই অধ্যায়টার নাম হচ্ছে, সে ওদের নাম হচ্ছে কি, বাংলা ভাষা, ঠিক আছে? বাংলা ভাষা, বাংলা ভাষা থেকে দেখেন প্রথম অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো
পড়তে হবে। দেখেন বাংলা ভাষা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন এই মুহূর্তে। সো আপনারা দ্রুত ঝটপট লিখে ফেলবেন খাতায়, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বাসার, দেখেন বাসার মৌলিক মৌলিক অংশ কয়টি, বাসার মৌলিক অংশ কয়টি, ঠিক আছে? আপনারা ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আজকে এটা একটা সাজেশনের লাইভ ক্লাস, তো সাজেশনের যেটা আমি লিখে দিতাম সেটা আমি আজকে লাইভে আপনাদেরকে বলে দিব, এবং হচ্ছে যে যেগুলা মানে কুটিনাটি বিষয় সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, দেখেন বাসার মৌলিক অংশ কয়টি, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটা এনএসআই পরীক্ষায় আসছে, যে কয়েকদিন আগে এনএসআই পরীক্ষা গেছে, তারপরে হচ্ছে যে সহকারী পরিচালক পরীক্ষা এবং পল্লী কর্ম কর্মসংস্থান ফাউন্ডেশন পরীক্ষায় আসছে, বিগত বিসিএস পরীক্ষায় আসছে, তো এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করেন, বাসার মৌলিক অংশ কয়টি, এবং এটা খাতায় নোট করে নিন, প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা 90% সম্ভাবনা, 90% গুরুত্বপূর্ণ। সো আপনারা ঝটপট প্রশ্নটা লিখে নিন, ঠিক আছে? আচ্ছা, বাসার মৌলিক অংশ কয়টি, বাসার মৌলিক অংশ কয়টি, দেখি উত্তর কে কি দিয়েছে, বাসার মৌলিক অংশ কয়টি, বাসার মৌলিক অংশ কয়টি, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন ঝটপট, দেখি কার উত্তর সঠিক হয়। ভেরি গুড, অনেকে উত্তর করেছেন চারটি, ঝটপট বাসার মৌলিক অংশ হচ্ছে চারটি, ভেরি গুড, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। নেক্সট দেখেন দুই নম্বর প্রশ্ন, আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ, আমরা আরেকটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, ভাষা বাংলা ভাষার যে চ্যাপ্টারটা আছে বাংলা ভাষার অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা মানে প্রশ্নগুলা স্থায়ী মার্ক, এগুলা কখনো পরিবর্তন হয় না এবং এগুলা আসে পরীক্ষায়, সে প্রশ্নগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি কে কি উত্তর দিতে পারেন, দেশ কাল, দেশ কাল পরিবেশ ভেদে, পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে, কিসের পার্থক্য ঘটে, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, অপশন বলার আগে আপনারা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, দ্রুত দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, দ্রুত ঝটপট, এই হচ্ছে অপশন। হ্যাঁ, দেশ কাল পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা 90% গুরুত্বপূর্ণ, এটা 90% সম্ভাবনা, ঠিক আছে? সো দেখেন বাংলা ভাষার আমরা কিছু প্রশ্ন দিব, বেশি মানে খুবই মানে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বেছে বেছে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব, এবং এইটা সাজেশন ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই যে ক্লাসটা করতেছেন এখান থেকে আপনারা অনেকগুলো এমসিকিউ কমন পাবেন, ঠিক আছে? আচ্ছা, ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করেন, দেখি কে কে পারেন, দেশকাল পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে, দ্রুত একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দেশ, যে কোনো একটা দেশ, কাল বা সময়ের কাল, পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে, ধ্বনির ভাষার অর্থের শব্দের, দেখেন আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই, দেশ দেশ যেহেতু কথাটা আছে, তো দেখেন দেশ যেহেতু কথাটা এখানে আছে, আমি সাপোজ মানে সহজভাবে বোঝার জন্য দেশ, দেখেন আমি বাংলাদেশে বসবাস করি, আমার ভাষা হচ্ছে বাংলা ভাষা, আমি যদি বিদেশ যাই, যদি আমি আমেরিকা যাই, ইউএসএ যাই, অথবা আপনি যে কোনো একটা দেশে যান, দেশ থেকে বাইরে অন্য দেশে যান, যেমন ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে গেলে হিন্দি ভাষায় কথা বলে, তারপরে দেখেন আমেরিকাতে গেলে অন্য একটা ইংলিশ ভাষায় কথা বলে, বা সৌদি আরবে গেলে আরবি ভাষায় আরাবিক ভাষায় কথা বলে, তাহলে কী হচ্ছে বিষয়টা, যে দেশকাল পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে, ভাষার পার্থক্য ঘটে, কিসের পার্থক্য, দেশকাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভাষা, ভেরি গুড, খ নাম্বার উত্তর সঠিক।
তাহলে আপনারা দেখেন বাংলা ভাষা অধ্যায় দেখে দুইটা এমসিকিউ দিচ্ছি, দুইটা এমসিকিউ আসার সম্ভাবনা 90% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জটপট খাতার মধ্যে কিন্তু লিখে নেবেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমি লিখে দিতেছি, তারপর আপনারা দ্রুত লেখার চেষ্টা করবেন, দ্রুত চেষ্টা করবেন লেখার। হ্যাঁ আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মনের ভাব প্রকাশের মাধ্যম মাধ্যম কোনটি, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন অপশন, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চিত্র, এটা সহজ প্রশ্ন, সবাই পারবেন, সবাই উত্তর করতে পারবেন, সহজ প্রশ্ন, ঠিক আছে? সহজ প্রশ্ন, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন। মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি, মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি, চিত্র, ভাষা, ইঙ্গিত, আচরণ, এটা তো অবশ্যই পারবেন, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন। দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তিন নম্বর এমসিকিউ, এটার উত্তর সঠিক হচ্ছে ভাষা, ঠিক আছে? এটার উত্তর সঠিক হচ্ছে কি, এটার উত্তর সঠিক হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে কোনটি, মনের ভাব সহজে প্রকাশ করা যায় ভাষার মাধ্যমে, কিসের মাধ্যমে, সহজে। কিন্তু চিত্র একে বোঝাইতে গেলে আপনার বিষয়টা কঠিন লাগবে, ইঙ্গিত দিয়ে, ইশারা আশারা যেটা বলে, মানুষের হাতের ইঙ্গিত দিয়ে, ইঙ্গিতটা অনেক অনেক আচরণের দ্বারা, মানে কেউ এটা খারাপ আচরণের দ্বারা তার ভাষাটা বোঝা যায় কে কেমন, মানে রাস্তাঘাটে হাঁটতেছে একজনের সাথে দুষ্টামি করতেছে, তাহলে তার আচরণের দ্বারাও তার ভাষা বোঝা যায় এরকম কিছু। সো যাই হোক, মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে, সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ভাষা, ঠিক আছে? আচ্ছা ওকে, বাংলা ভাষা থেকে আমরা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে আর একটা মাত্র এমসিকিউ দিব, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক জটপট আপনারা উত্তর দিবেন এবং লিখে ফেলবেন, প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক মৌলিক অংশ থাকে, ঠিক আছে? বা মৌলিক অংশ হলো, প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হলো কি কি? ক নম্বরে আমি অপশন দিতেছি, আপনারা অপশনগুলো লেখার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। যেমন আমি একটা লিখলাম, ধ্বনি, শব্দ, বাক্য, ঠিক আছে? তারপরে খ নম্বরে অপশন দিলাম, ধ্বনি, শব্দ, বর্ণ। গ নম্বরে অপশন দিলাম, সাপোজ, শব্দ, বাক্য, সমাস, ঠিক আছে? গ নম্বরে অপশন দিলাম, উপসর্গ, অনুসর্গ, উপসর্গ, অনুসর্গ, শব্দ। আচ্ছা, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো, এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100%, ঠিক আছে? 100% সম্ভাবনা, যদি বাংলা ভাষা থেকে আসে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100%, শতভাগ গুরুত্বপূর্ণ প্রশ্নটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো, তিনটা মৌলিক অংশ আছে প্রত্যেকটা ভাষারই। দেখেন আমি যে কথা বলতেছি, কথা বলার জন্য আমাকে তিনটা মৌলিক জিনিস, আচ্ছা আমি অপশন দিলাম, ধ্বনি, শব্দ, বাক্য। দেখেন আমি কথা বলতে গেলে অবশ্যই আমার শব্দ উচ্চারণ হচ্ছে, তারপরে বাক্য, কী বাক্যটা বলতেছি, কী কথাটা বলতেছি, এটা একটা বাক্য, তারপরে আমার ধ্বনি উচ্চারণ হচ্ছে যে, তাহলে দুই নম্বর অপশনটা হচ্ছে ধ্বনি, শব্দ, বর্ণ, তিন নম্বর হচ্ছে শব্দ, বাক্য, সমাস, উপসর্গ, অনুসর্গ, শব্দ। তাহলে আপনারা জটপট উত্তর দেওয়ার চেষ্টা করেন, জটপট উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দ্রুত দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, দেখি কার কারটা হয়েছে। আচ্ছা দেখেন, এখানে এটার প্রশ্নটা ছিল যে প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ আছে, তিনটা মৌলিক অংশ আছে। সো আমরা তিনটা মৌলিক অংশের মধ্যে হচ্ছে আমাদের উত্তর সঠিক কোনটা, খ
খ নাম্বার উত্তর সঠিক, খ নাম্বার উত্তর সঠিক। ধ্বনি শব্দ বাক্য, ধ্বনি শব্দ বাক্য, এই উত্তর হচ্ছে সঠিক। বুঝতে পারছেন বিষয়টা? ভেরি গুড, যাদের উত্তর সঠিক হয়েছে সবাইকে ধন্যবাদ। নেক্সট প্রশ্নগুলো কিন্তু লিখে রাখবেন, ঠিক আছে, অথবা পরবর্তীতে লাইভ ভিডিওটা দেখে খাতার মধ্যে নোট করে ফেলবেন। এই নোটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগ মুহূর্তেই প্রশ্নগুলো দেখে যাবেন, একবার চোখ বুলাইয়া যাবেন, ঠিক আছে। তারপরে প্রশ্ন, বাসা কি, বাসা কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দের উচ্চারণ, তারপর হচ্ছে ধ্বনির উচ্চারণ, তারপর হচ্ছে গ নাম্বার বাক্যের উচ্চারণ, বাক্যের উচ্চারণ, গ নাম্বার হচ্ছে ভাবের উচ্চারণ। দ্রুত যারা আমাদের সাজেশন নিয়েছেন, সাজেশন থেকে এই অংশগুলো আগে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যেখান থেকে পড়েন, যে যেখান থেকে পড়েন, আগে এই প্রশ্নগুলো পড়বেন, বাংলা ভাষার যে অধ্যায়টা আছে চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো আগে পড়বেন। তাহলে ভাষা কি, শব্দের উচ্চারণ, ধ্বনির উচ্চারণ, বাক্যের উচ্চারণ, ভাবের উচ্চারণ, শেষ বাংলা ভাষার যে আমাদের প্রথম অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায় থেকে আমাদের এই কয়েকটা প্রশ্ন, চার পাঁচটা MCQ পড়বেন, এখান থেকে একটা আসার সম্ভাবনা শতভাগ গুরুত্বপূর্ণ, 90%, ঠিক আছে। দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখি কার কারটা হয়, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন। দেখি কার কারটা হয়, সবাই একটু দ্রুত, দেখি অনেকে উত্তর দিয়েছে, গ নাম্বার, গ নাম্বার, সবাইকে একটু সুযোগ দিতেছি, সবাইকে গ নাম্বার। আচ্ছা ওকে, ভেরি গুড। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে গ নাম্বার, ভাষা কি, ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ, ভাষা কি, ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ। আচ্ছা এবার আমরা নেক্সট আরেকটা অধ্যায়ে চলে যাব, এবার আমরা আরেকটা অধ্যায়ে চলে যাব, ঝটপট খাতার মধ্যে লিখে ফেলবেন। সাধু ও চলিত রীতির প্রয়োগ, চলিত চলিত রীতির প্রয়োগ, ঠিক আছে, সাধু ও চলিত রীতি থেকে আমি শব্দটা না লিখলাম, জাস্ট একটু লিখে মানে হিন্টস দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা লিখে রাখবেন। তাহলে সাধু চলিত রীতির যে চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধু ভাষার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কোনটি, সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি, ঠিক আছে। ক নাম্বার গুরু চণ্ডাল, খ নাম্বার গুরু গম্ভীর, গ নাম্বার অবুদ্ধ, গ নাম্বার দুর্বুদ্ধ, ঠিক আছে। এই হচ্ছে আপনার অপশন, সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি। তাহলে এখানে মনে রাখতে হবে, সাধু চলিত রীতির যে পার্থক্য আছে আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখতেছি, যে সাধু এবং চলিত রীতির যে পার্থক্যটা অবশ্যই অবশ্যই পড়ে রাখতে হবে। এই সাধু ও চলিত রীতির পার্থক্যটা যদি জানা রাখেন, তাহলে বৈশিষ্ট্যও লিখতে পারবেন, এখান থেকে যত প্রশ্ন আসুক আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে অবশ্যই মাস্ট বি, সাধু এবং চলিত রীতির পার্থক্যটা অবশ্যই পড়ে রাখবেন। আমি জাস্ট এটার অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তারপরে আমি কয়েকটা পার্থক্য আপনাদেরকে বলে দিয়েছি, হ্যাঁ এটা মাথায় রাখবেন। তাহলে এটার সঠিক উত্তরটা কি, ঝটপট অ্যান্সার করেন, সাধু সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি, গুরু চণ্ডাল, গুরু গম্ভীর, অবুদ্ধ, দুর্বুদ্ধ, কোনটা হবে। ভেরি গুড, অনেকের উত্তর সঠিক হয়েছে, গরু গম্ভীর, ঠিক আছে। সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গরু গম্ভীর, বুঝতে পারছেন।
আচ্ছা, তারপরে দেখেন দুই নম্বর প্রশ্নটা আমি এখানে জাস্ট এই কথাটা লিখে দেই, আপনারা লিখে রাখবেন। সাধু এবং চলিত রীতির যে পার্থক্যটা আছে, অবশ্যই সাধু ও চলিত রীতির, সাধু ও চলিত রীতির যে পার্থক্য, ঠিক আছে, রীতির পার্থক্য এটা শিখবেন, ঠিক আছে, পার্থক্য অথবা বৈশিষ্ট্য, ঠিক আছে, এই বৈশিষ্ট্য। এখান থেকে একটা এমসিকিউ যদি আসে যে কোনো চাকরি পরীক্ষার জন্য, তাহলে একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, একটা যদি আসে তাহলে এটাও 90% সম্ভাবনা আছে, ঠিক আছে। সাধু ও চলিত রীতির পার্থক্য বা বৈশিষ্ট্যটা ভালো করে খাতায় নোট করে রাখেন, আর আজকেই যেখানে যার কাছে যে বইটা আছে সে বই দেখে সাধু ও চলিত রীতির পার্থক্যটা অবশ্যই পড়ে রাখবেন। তারপরে আমি বলে দিতেছি যে সাধু রীতিটা হচ্ছে আপনার এ রীতি, সাধু রীতিটা হচ্ছে গরু গম্ভীর এবং তৎসম শব্দবহুল ব্যবহৃত হয়, আর হচ্ছে চলিত রীতিটা হচ্ছে এ রীতি তদ্ভব শব্দবহুল, চলিত রীতিটা হচ্ছে তদ্ভব শব্দবহুল, আর এটা হচ্ছে সাধু ভাষাটা আপনার নাটকের সংলাপ এবং বক্তৃতায় অনুপযোগী, সাধু ভাষাটা নাটকের সংলাপ এবং বক্তৃতায় অনুপযোগী, আর এই যে চলিত রীতিটা হচ্ছে নাটকের সংলাপ এবং বক্তৃতায় উপযোগী, এটা চলিত রীতিটা হচ্ছে নাটকের সংলাপ এবং বক্তৃতায় উপযোগী, ঠিক আছে, মনে রাখবেন এই বিষয়টা। আচ্ছা, তারপরে সাধু রীতির কয়েকটা উদাহরণ যদি বলি, যেমন সর্বনাম ক্রিয়া, অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা ইত্যাদি, আর চলিত রীতিটা হচ্ছে সর্বনাম ক্রিয়া এবং অনুসর্গের সংক্ষিপ্ত রূপকে ব্যবহার করে, এটা হচ্ছে চলিত রূপ। আচ্ছা, যাই হোক, এগুলো আপনার পার্থক্য করে রাখবেন, আমি জাস্ট হচ্ছে সাজেশন দিতেছি, আপনার আমার কাজ হচ্ছে সাজেশন দেওয়া আপনাদেরকে, তো আপনাদের বই থেকে পড়ে রাখবেন, এখন বিস্তারিত ক্লাস নেওয়ার আমার সময় নেই, ঠিক আছে, বা বোঝানোর একটা অনেক লং টাইমের ব্যাপার। আচ্ছা, তো এখন প্রশ্নটা আসতে পারে, তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকাংশেই, প্রশ্নটা আসতে পারে যে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী, বুঝতে পারছেন, এই প্রশ্নটা আসতে পারে। তাহলে আমাদের ক নম্বরে অপশন দিলাম গল্পের বর্ণনায়, খ নম্বরে অপশন দিলাম নাটকের সংলাপে, তারপর হচ্ছে তিন নম্বর দিলাম গানের কবিতায়। দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করুন, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী, গল্পের বর্ণনায়, নাটকের সংলাপে, গানের কবিতায়, কোনটা হবে? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করুন, অপশন তিনটা লিখি না, দুইটা তিনটা লিখতেছি, চারটা লেখার দরকার নেই, ঠিক আছে। দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন। দেখি কার কারটা হয়। দেখেন ঘুরে ফিরে কিন্তু এই যে সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য বৈশিষ্ট্য যদি আপনি পড়ে শিখে রাখেন, জানা থাকে, তাহলে ওইগুলা থেকে কিন্তু প্রশ্নগুলো আসতেছে, ঠিক আছে। তাহলে এটার সঠিক উত্তরটা হচ্ছে সাধু ভাষা এবং সাধারণত কোথায় অনুপযোগী, এটা হচ্ছে আপনার সঠিক উত্তরটা কি, নাটকের সংলাপে। খ নম্বর উত্তর হচ্ছে নাটকের সংলাপে, এইটা হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এইটা একটা আমাদের সাজেশনের ছিল একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা নেক্সট আরেকটা প্রশ্ন লিখব, ঠিক আছে। এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ, সাধু ও চলিত রীতি, সাধু ও চলিত রীতি বাংলা ভাষার
বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? কোন রূপে বিদ্যমান? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, ঝটপট। সাধু চলিতরীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? উপভাষা। তারপর হচ্ছে ক নাম্বার দিলাম আঞ্চলিক, তারপরে গ নাম্বার দিলাম কথ্য ভাষা, গ নাম্বার দিলাম লেখ্য ভাষা। কোনটা হবে সঠিক? ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করেন। সাধু ও চলিতরীতির বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? সাধু ও চলিতরীতি বাংলা ভাষার ভাষায় কোন রূপে বিদ্যমান? সাধু চলিতরীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান? দেখি কোন রূপে বিদ্যমান, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। সবাই ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করেন। দেখেছে আচ্ছা, ওকে, ভেরি গুড, অনেকেই উত্তর দিয়েছেন, সবার উত্তর সঠিক হচ্ছে মোটামুটি। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আপনার গ নাম্বারটা, লেখ্য ভাষায় গ নাম্বার উত্তর সঠিক। সাধু ও চলিতরীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য ভাষায়, ডি নাম্বার, অর্থাৎ 4 নাম্বারটা। ঠিক আছে, ভেরি গুড। এবার আমরা সর্বশেষ প্রশ্ন, এই অধ্যায় থেকে আমাদের সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটাই শেষ, আর এখান থেকে দিব না, এটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। লেখেন, সবাই নোট করে রাখেন, আমার সাথে সাথে লিখে ফেলেন। বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয় ক নাম্বার, অপশন দিলাম হচ্ছে আঞ্চলিক, খ নম্বর অপশন দিলাম চলিত ভাষা, গ নম্বর অপশন দিলাম উপভাষা, গ নম্বর অপশন দিলাম সাধু ভাষা, ঠিক আছে। তো দেখেন প্রশ্নটা কি বলছে, যে বক্তৃতা মানে যারা বক্তৃতা দেয় এবং সংলাপে যারা সংলাপ লিখে, সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? আঞ্চলিক ভাষা, চলিত ভাষা, উপভাষা, সাধু ভাষা, এই বিষয়টা একটু মানে চিন্তার বিষয়। ঠিক আছে, চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা ঝটপট কমেন্টস করে ফেলেন, ঠিক আছে, দেখি তারপর আমি সঠিক উত্তরটা লেখার চেষ্টা করব। ঝটপট, অনেকেই কমেন্টস করেছেন, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করুন কী হবে সঠিক উত্তর। প্রশ্ন হচ্ছে যে বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? অপশন হচ্ছে আঞ্চলিক ভাষা, চলিত ভাষা, উপভাষা এবং সাধু ভাষা। জহিরুল লিখেছে চলিত ভাষা, কামরুন নাহার লিখেছে খ নাম্বার, হিমেল বি, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, অনেকের উত্তর সঠিক হচ্ছে, ঠিক আছে, ওকে। এটার উত্তর হবে ঘন কি সরি এটার উত্তর হবে আপনার চলিত ভাষা। বক্তৃতা এবং সংলাপের জন্য কোন ভাষা, এটার উত্তর হচ্ছে চলিত ভাষা, সঠিক উত্তর চলিত ভাষা, খ নাম্বার উত্তর সঠিক, ভেরি গুড। আপনারা ঝটপট লিখে ফেলেন, আচ্ছা। এবার আমরা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারে চলে যাব, ব্যাকরণ। এবার আমরা ব্যাকরণের পরিচিতি নিয়ে আলোচনা করব। এবার আমরা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। সবাই দ্রুত খাতার মধ্যে নোট করে ফেলবেন, ঠিক আছে। এই সাজেশন থেকে 10-12টা এমসিকিউ হুবহু কমন পাবেন,
এবং আপনারা নিজেরা যাচাই বাছাই করেন প্রশ্নগুলো, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্রশ্নগুলো কি খুবই গুরুত্বপূর্ণ কি না আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার এগুলো অনেক মানে অভিজ্ঞতার আলোকেই দিতেছি আপনাদেরকে। আচ্ছা, প্রথমে প্রশ্নটা এটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি, এই প্রশ্নটা আসতে পারে। খ নম্বর, বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। খ নম্বর, সাপোজ বিশেষভাবে বিভাজন, বিশেষভাবে বিভাজন। গ নম্বর, বিশেষভাবে সংযোজন, বিশেষভাবে সংযোজন। ঠিক আছে, গ নম্বর, বিশেষভাবে বিয়োজন, বিশেষভাবে বিয়োজন। আচ্ছা, দ্রুত যত দ্রুত পারবেন সঠিক উত্তরটা অ্যান্সার করার চেষ্টা করুন। ঠিক আছে, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী, এই প্রশ্নটা 90% গুরুত্বপূর্ণ, 90% সম্ভাবনা আসার। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবাই। আচ্ছা, এটা সঠিক উত্তরটা হচ্ছে যে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি, সঠিক উত্তর হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। খ নম্বর উত্তর সঠিক, খ নম্বর উত্তর সঠিক, বিশেষভাবে বিশ্লেষণ। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, ওকে। এখন আপনাদের যদি প্রশ্ন করা হয় যে ব্যাকরণের ভূতপত্তি উৎপত্তি ঘটে কিভাবে, বা এটার মূল যে মানে ব্যাকরণের শব্দের ব্যুৎপত্তি কোনটি, মানে ব্যাকরণটা কিভাবে আমাদের এখানে আসছে, তাহলে ব্যাকরণটা যদি বাংলার এরকম আসে তাহলে ব্যাকরণটা মনে রাখবেন যে এটা হচ্ছে এভাবে, বি যোগ আ, তারপর হচ্ছে যোগ ক্রি যোগ অন, এটা হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, ব্যাকরণ, ব্যাকরণের যদি বিশ্লেষণটা আসে তাহলে অপশন আসে, তাহলে এই অপশনটা যেখানে দেখবেন ব্যাকরণে এটাও শিখে রাখবেন, বি যোগ আ যোগ বর্গমূলের চিহ্ন তারপর ক্রি যোগ অন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাকরণ। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই টপিকে চলে যাব, এখান থেকে আর এমসিকিউ লাগবে না। এখন আমরা চলে যাব ব্যাকরণের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়। ঠিক আছে, ব্যাকরণের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ টপিকস, আপনারা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটা আসার সম্ভাবনা আগেই বলে রাখতেছি 90% সম্ভাবনা, অনেক পরীক্ষায় আসছে প্রশ্নটা। ঠিক আছে, তাহলে প্রশ্নটা লেখেন, নত্ব নত্ব ও সত্য, নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়। ঝটপট উত্তরটা কমেন্টস করেন দেখি, অপশন না বলার আগেই আপনারা কমেন্টস করেন দেখি, নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, কোন অংশের, এখানে হবে কোন অংশের, হবে কোন অংশের আলোচ্য বিষয়। আচ্ছা, সাপোজ আমি কয়েকটা অপশন দিলাম, খ নম্বর দিলাম ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, খ নম্বর অপশন দিলাম বাক্যতত্ত্ব, গ নম্বর অপশন দিলাম রূপতত্ত্ব, গ নম্বর অপশন দিলাম অভিধানতত্ত্ব, অভিধানতত্ত্ব।
অভিধান তত্ত্ব। সবাই অ্যান্সার করার চেষ্টা করেন দেখি। নত্ব ও সত্ত্ববিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সোনালী ব্যাংক অফিসার, এটা 2019 সালের পরীক্ষায় আসছে। সোনালী ব্যাংকের অফিসার পদের 19 সালে পরীক্ষার প্রশ্নটা আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? 90% গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নটা সঠিক উত্তরটা মুখস্থ করে রাখবেন। নত্ববিধান সত্ত্ববিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? তাহলে অপশন হচ্ছে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, অভিধান তত্ত্ব। সঠিকটা কি হবে? অনেকেই ভুল উত্তর দিতেছেন, অ্যান্সার করতেছেন, অনেকে আবার সঠিক উত্তর করেছেন, ঠিক আছে? এটার সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব, বুঝতে পারছেন বিষয়টা? তারপরে দেখেন, এখান থেকে আরেকটা প্রশ্ন দিব, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও আসার সম্ভাবনা 90%। এই প্রশ্নটা আসার সম্ভাবনা 90%। বচন কাল, সরি কাল হবে না, বচন লিঙ্গ, বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয়, আলোচিত হয় কিসে? অপশন রাখলাম বাক্য তত্ত্বে, ক নম্বর অপশন দিলাম রূপতত্ত্বে, গ নম্বরে অপশন দিলাম অর্থতত্ত্বে, গ নম্বরে অপশন দিলাম ধ্বনিতত্ত্বে। সঠিক উত্তর কোনটা হবে ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করেন। বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, কোনটা হবে সঠিক? বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় বাক্যতত্ত্বে, রূপতত্ত্বে, অর্থতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, কোনটা সঠিক হবে? ভেরি গুড, দেখি কে কে পারেন। সঠিক উত্তরটা হচ্ছে কি হবে সঠিক উত্তর? রূপতত্ত্বে। সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্বে, খ নম্বর উত্তর সঠিক। তাহলে বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় রূপতত্ত্বে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার আমরা নেক্সট আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করব, যে টপিক্সের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ধ্বনি ও বর্ণ, ধ্বনি এবং বর্ণ, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে, এবং আসবেই। সো আপনারা এই প্রশ্নগুলো আগে পড়ার চেষ্টা করবেন। দেখেন, এই যে প্রশ্ন আমি এখন লিখব, এটার সম্ভাবনা হচ্ছে 99% সম্ভাবনা, 99% গুরুত্বপূর্ণ। কি পড়ছেন দেখেন, যে প্রশ্নগুলো দেখাইতেছি এগুলো আপনারা কি পড়ছেন কি না, আপনাদের মুখস্থ আছে কি না, সেগুলো একটু দেখেন, যাচাই বাছাই করেন, প্রশ্নগুলো একটু যাচাই করেন। বাসার, বাসার মূল উপাদান, উপাদান
অথবা এটার ক্ষুদ্রতম একক আসতে পারে, ক্ষুদ্রতম একক হচ্ছে কোনটি, বাসার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে কোনটি। তাহলে আমি অপশন দিলাম সাপোজ বর্ণ, খ নম্বর অপশন দিলাম শব্দ, গ নম্বর অপশন দিলাম, গ নম্বর দিলাম ধ্বনি, গ নম্বর অপশন দিলাম বাক্য। কোনটা সঠিক হবে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন, দেখি দ্রুত ঝটপট অ্যান্সার করার চেষ্টা করেন। বাসার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কোনটি, প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকাংশে। বাসার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে কোনটি, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই প্রশ্নটা ৩২তম বিশেষ পরীক্ষায় আসছে, প্রশ্নটা, ঠিক আছে? সবাই কমেন্টস করেন, দেখি কার কারটা হয়। তাহলে প্রশ্নটা দুইভাবে আসতে পারে, যে বাসার মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক কি, বাসার মূল উপাদানটা কি অথবা ক্ষুদ্রতম এককটা কি, বুঝতে পারছেন? তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ধ্বনি, সঠিক উত্তর হচ্ছে ধ্বনি, গ নম্বর অপশন সঠিক। আচ্ছা, এবার আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখানোর চেষ্টা করব। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বর্ণ মালায় মাত্রাহীন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 90% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ১১, খ নম্বর অপশন দিলাম ৯, গ নম্বর দিলাম ১০, ক নম্বর দিলাম ৮। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি, ঝটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন সবাই। দেখি কার কারটা সঠিক হয়। প্রশ্নটা দুইভাবে আসতে পারে, যে বাংলা বর্ণমালায় মাত্রা নাই এরকম বর্ণের সংখ্যা কয়টি অথবা মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি, বুঝতে পারছেন বিষয়টা? দুইভাবে আসতে পারে। সবাই ঝটপট অ্যান্সার করার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, অনেকেই অ্যান্সার করেছেন। এটার সঠিক উত্তরটা হচ্ছে ১০টি, সঠিক উত্তর ১০টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে ১০টি, সবাই লিখে রাখবেন, নোট করে রাখবেন। এবার প্রশ্ন আরেকটা দিতেছি, খুবই গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটাও 99% গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এরকম, প্রশ্নটা দুইভাবে আসতে পারে এবং বিভিন্ন পরীক্ষায় আসছে। বাংলা ভাষায়, বাংলা ভাষায় স্পর্শ, স্পর্শ বর্ণের সংখ্যা, বর্ণের সংখ্যা কয়টি, স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি, ঠিক আছে? বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি খ নম্বর অপশন দিলাম উষ্মধ্বনি বা উষ্মধ্বনি, যেটাই বলেন আপনারা, অনেকে উচ্চারণের সমস্যা। খ নম্বর স্পর্শ
ধনী। গ নাম্বার জিহ্বা মলীয় ধ্বনি। ঘ নাম্বার পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী ধ্বনি। আচ্ছা, বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? এটাও আসতে পারে, তো মনে রাখবেন স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি। সরি, অপশনগুলো ভুল লিখেছি আমি। অপশনগুলো হবে এটা, খ নাম্বার হবে যে যেমন আমি লিখলাম 25টি, খ নাম্বার হচ্ছে 23টি, গ নাম্বার সাপোজ 26টি, গ নাম্বার সাপোজ 24টি। ঠিক আছে, তো দেখেন বাংলা ভাষায় স্পর্শবর্ণের সংখ্যা কয়টি। স্পর্শবর্ণের সংখ্যা হচ্ছে, এটা সঠিক উত্তর কয়টা, এটা সঠিক উত্তর হচ্ছে 25টি। ঠিক আছে, তো স্পর্শবর্ণের সংখ্যা হচ্ছে 25টি। এখন প্রশ্নটা আরেকভাবে আসতে পারে যে ক থেকে ম পর্যন্ত, প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলে, বর্ণগুলোকে কি বলে। আমি অপশন না দিলাম, আগের অপশনগুলো বলে লিখে ফেলেছিলাম যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আগে যেটা লিখেছিলাম এটা মনে রাখবেন যে ক থেকে ম পর্যন্ত বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। ক থেকে ম পর্যন্ত বর্ণের সংখ্যা হচ্ছে 25টি, এবং এই 25টা বর্ণকে বলা হয় আপনার কি, স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি আপনার বর্ণকে বলা হয় স্পর্শধ্বনি। ঠিক আছে, তাহলে স্পর্শধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। আবার ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে স্পর্শধ্বনি বলা হয়। দুইভাবে যদি প্রশ্নটা আসে তাহলে দুইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে অন্য প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখন আমরা নেক্সট আরো কয়েকটা প্রশ্ন দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই প্রশ্নটা আসতে পারে, কোনগুলো অষ্টধ্বনি, অষ্টধ্বনি এই প্রশ্নটা আসতে পারে, অথবা এভাবে আসতে পারে যে কোনগুলো দন্তধ্বনি, দন্তধ্বনি। দেখেন এ প্রশ্নটার সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি যে কোনগুলো অষ্টধ্বনি, কোনগুলো দন্তধ্বনি। এই দুইটা প্রশ্ন থেকে একটা আসার সম্ভাবনা 99% গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে কোনো একটা আসতে পারে, হয় আসতে পারে যে কোনগুলো অষ্টধ্বনি এরকমভাবে অপশন দিবে, কোনগুলো দন্তধ্বনি এভাবে অপশন দিতে পারে। তো আপনাদের কী করতে হবে, সবগুলো যে অষ্টধ্বনি দন্তধ্বনি যেগুলো উচ্চারণ হয় সেগুলো আপনাদের শিখে রাখতে হবে। তো যারা দেখেন আমি অপশন দিলাম না, অপশন ছাড়া যারা মুখস্থ আছে তারা কিন্তু অবশ্যই পারবে, এখানে কমেন্টস করতে পারবে। যাদের মুখস্থ আছে তারা বিষয়টা পারবে, যাদের জানা আছে বিষয়টা, কিন্তু যারা জানেন না বিষয়টা অবশ্যই দুইটা এমসিকিউ কিন্তু ভালো করে মানে প্র্যাকটিস করুন, মাথায় নিয়ে নেবেন, মুখস্থ মানে একদম টুটস্থ করে রাখবেন। তো কোনগুলো অষ্টধ্বনি এবং কোনগুলো দন্তধ্বনি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে কোনগুলো অষ্টধ্বনি, মনে রাখবেন অষ্টধ্বনি হচ্ছে প প ভ ম। ঠিক আছে, অষ্টধ্বনি, এই অষ্টধ্বনির সঠিক উত্তর ধরেন এটাকে আমি যদি ক ধরি তাহলে কগুলো হচ্ছে ক, আমাদের খ এর যে অষ্টধ্বনিগুলো হচ্ছে আমি লিখিয়ে দিই এখানে প প ভ ব। ঠিক আছে, আবার খ নাম্বার কোনগুলো দন্তধ্বনি, আচ্ছা কোনগুলো দন্তধ্বনি, তাহলে দন্তধ্বনি হচ্ছে এরকম, দন্তধ্বনিগুলো হচ্ছে এরকম ত থ ধ ধ দন্তেন্ন। ঠিক আছে, তাহলে কোনগুলো অষ্টধ্বনি, অষ্টধ্বনিগুলো হচ্ছে প প ভ ভ, এবং কোনগুলো দন্তধ্বনি, দন্তধ্বনিগুলো হচ্ছে ত থ ধ ধ দন্তেন্ন। ঠিক আছে, এইগুলো হচ্ছে যে আপনার ধ্বনির ব্যাপার স্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার
এই অধ্যায় থেকে ধ্বনি ও বর্ণ দেখে আমরা লাস্ট প্রশ্নটা লিখব। এই প্রশ্নটাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, এটাও 90% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা লিখে রাখবেন, তারণজাত মহাপ্রাণ মহাপ্রাণ ধ্বনি কোনটি? তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? তাহলে এখানে আমি অপশন দিলাম, সাপোজ দশিন্ন র, খ নম্বরে দিলাম দশিন্ন র, দশিন্ন র, ঘ নম্বর দিলাম ল, ঘ নম্বর দিলাম হচ্ছে বয়শূন্য র, ঠিক আছে? আচ্ছা, এখন কোনটা হবে? এই বর্ষটা 90% সম্ভাবনা আছে, তারণজাত মহাপ্রাণ ধ্বনি। সবগুলো ধ্বনির প্রকারভেদগুলো ভালো করে পড়ে রাখবেন, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন, এছাড়া কিন্তু ঝামেলা, পরীক্ষায় উলট পালট হয়ে যেতে পারে। তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? ঠিক আছে, সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। দেখি কার কারটা হয়। দশিন্ন র, ঢয়শূন্য র, ঠিক আছে? তাহলে আমাদের এটা সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার, ঢয়শূন্য রে, ঢয়শূন্য র, ঠিক আছে? ক নাম্বার উত্তর সঠিক, ঢয়শূন্য র। তারণজাত মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে, যেটার উচ্চারণটা বেশি হয়। এবার আমরা শেষ, এই অধ্যায় দেখে শেষ প্রশ্ন, এই প্রশ্নটাই শেষ, আর দেব না, এই প্রশ্নটাই শেষ, এবং এটার সম্ভাবনা 99%, 99% গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে এরকম যে, উষ্ম বর্ণ কয়টি, কয়টি ও কি কি? আমি অপশন দিব না, দেখি কে কি পারেন। উষ্ম বর্ণ কয়টি? আচ্ছা, এখানে ময়ের উচ্চারণ করে না অনেকে, উষ্ম বর্ণ কয়টি ও কি কি, ঠিক আছে? তাহলে কয়টা হবে, আগে কয়টা হবে, আপনারা আগে কয়টা হবে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করেন, উষ্মবর্ণ কয়টি, এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু 99%, 99% সম্ভাবনা, ঠিক আছে? উষ্মবর্ণ কয়টি এবং কি কি, দেখি ঝটপট কমেন্টস করেন যারা পারবেন। আচ্ছা, উষ্মবর্ণ হচ্ছে চারটি, ঠিক আছে, চারটি, সঠিক উত্তর হচ্ছে চারটি। তাহলে আমাদের উষ্মবর্ণ কয়টি, চারটি পেয়ে গেলাম। এখন কি কি, যদি কি কি প্রশ্ন আসে তাহলে হচ্ছে তালব্য, মদিনাস্য, তারপর হচ্ছে তালব্য, মদিনাস্য, দন্তাস্য, তারপর হচ্ছে হ, এইগুলো হচ্ছে আপনার, এইগুলা হচ্ছে যে কি, উষ্মবর্ণ। বুঝতে পারছেন বিষয়টা? ভেরি গুড, আমরা মোটামুটি অনেকগুলো শিখে ফেলেছি। সবাই বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এবার আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট আরেকটা ক্লাসে আমরা বাকি অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করব। এবং আগামীকালকে আপনারা আমাদের এই ফেসবুক পেজে, আমাদের ইমরান হোসেন খান পেজে এবং ইমরান সাজেশন পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে, কালকে আমরা আমাদের যে এই বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ সাজেশনটা আগামীকালকে পাবেন, ঠিক আছে? যে বাংলা
ব্যাকরণের পেজ দিয়ে দিব, পেজ আকারে বাংলা ব্যাকরণ এর শর্ট সাজেশন আগামীকাল। হ্যাঁ, শর্ট সাজেশন আগামীকাল আমাদের পেজে পোস্ট করা হবে, ঠিক আছে, শর্ট সাজেশনটা। এবং যেগুলা প্রশ্ন 90-99% গুরুত্বপূর্ণ, 90-99% গুরুত্বপূর্ণ, এই সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো। যারা আমাদের সাজেশন সংগ্রহ করেছেন সেখান থেকে পড়ে নেবেন, আর কালকে যদি পেজগুলো দিই আপলোড করি তাহলে আমাদের পেজটা ফলো রাখবেন, পেজটা ফলো রাখলে হবে। দেখেন আমাদের পেজে সবসময় কিন্তু আপডেট দিয়েছি, কখন কী হবে, কী কী পড়তে হবে, আমরা সাজেশন দাঁড়াবে। আমাদের পেজটা যদি ফলো করেন আমাদের সাজেশন নিতে হবে না, অন্য কোনো বইও লাগবে না, জাস্ট আমাদের সাজেশনের পেজগুলা পোস্টগুলা যেগুলো দিয়েছি বারবার এগুলো ফলো করেন, এগুলো প্র্যাকটিস করেন বারবার, দেখবেন যে আপনার পরীক্ষা অনেক ভালো হয়ে গেছে এবং অনেক অনেকগুলোই কমন পাবেন, ঠিক আছে। আর আমাদের সাজেশন পেজটা যারা ফলো করেন তারা বিগত বছরে কতটুকু কমন পেয়েছেন অবশ্যই জানেন, অনেকে চাকরি হয়েছে আমাদের সাজেশন পড়ে, অনেকে এইগুলো রিভিউ দিয়েছি, তো নতুন করে দিতে চাচ্ছি না। তো যাই হোক, কাজে প্রমাণ হবে, পরীক্ষা আসলে বুঝতে পারবেন আমাদের যখন রিভিউ দিব কত পার্সেন্ট কমন আসছে বা কী কী সাজেশন কোথা থেকে আসছে। তো অনেক রাইটারের বই পড়েন, আমার থেকে অনেক ভালো ভালো মানের রাইটার আছে, অনেক ভালো ভালো স্বনামধন্য, ঠিক আছে, আমি একটা ক্ষুদ্র মানুষ। তো যাই হোক, তো আজকে আমাদের লাইভের এখানে এই পর্যন্তই। তো যারা আমাদের প্রাইমারি যে শর্ট সাজেশনটা, যে প্রাইমারি যে শর্ট সাজেশন যাদের লাগবে, শর্ট সাজেশন আমি এটা বলে দিই, প্রাইমারি শর্ট সাজেশনটা আপনার 10-15 দিন, 15 দিনের ভিতরে শেষ করতে পারবেন, 15 দিনের মধ্যেই শেষ হবে। তো যাদের লাগবে আমাদের নাম্বার আছে 01902147108, এই নাম্বারটাতে আপনারা সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওইখান থেকে আমাদের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন। হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে 09021471108, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আমাদের সাজেশনটা আপনাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের জেলায় পৌঁছানোর চেষ্টা করব, নিতে পারবেন, ঠিক আছে। এবং যাদের পিডিএফ কপি দরকার সেটা হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ কপি দেই না সাধারণত, ঠিক আছে, যাদের লাগবে একান্তই প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারটা সেভ করে মেসেজ দিলে এখানে আমরা পিডিএফ কপি দিয়ে দেবো, দিতে পারবো। তো আর আমাদের ফেসবুক পেজ ইমরান হোসেন খান যে পেজে লাইভে আসছি, এই লাইভে আপনারা ওই পেজে মেসেজ করলে ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। আর আমাদের সাজেশনটা সুন্দরবন কুরিয়ার চার্জ সহ হচ্ছে 550 টাকা, যাদের টাকা পয়সার প্রবলেম আছে, সমস্যা আসছে, সমস্যা থাকলে তারা বলবেন আমরা একটু কম রাখবো। আর পিডিএফ কপিটা হচ্ছে 300 টাকা, ঠিক আছে। তো আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের সাজেশনটা নিতে পারবেন। আর হচ্ছে যে আমাদের আগামীকালকে ক্লাস হবে আবার ঠিক রাত 9টায়, ঠিক আছে। তো নেক্সট ক্লাস আমাদের, এখন শুধু যে ক্লাসগুলো হবে সাজেশনমূলক ক্লাস রাত 9টায়, ঠিক আছে, সবাই এই পেজে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে, ফলো করবেন, এই পেজটা ফলো করবেন, তাহলে আমাদের সাজেশনগুলো সবগুলো পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।